আবার সুপ্রিয় শিক্ষার্থী আজকে সরকারি মুজিব কলেজে অনলাইনে আমরা বাংলা বিষয়ের ক্লাস নেব বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমি গত ক্লাসে তোমাদের এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম কবি পরিচিতি আলোচনা করেছিলাম এবং মেঘনাথ কাব্যের যে মূল উৎস যেটি সেটি নিয়ে কথা বলেছিলাম আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ এই অংশটি মেঘনাথ কাব্যের বধ অংশের ষষ্ঠ স্বর্গের অংশবিশেষ আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে মেঘনাথ এবং ভিভীষণ এ দুজন রাবণ কুম্ভকর্ণ রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এরা হলো তিন ভাই এবং রাবণের পুত্র হচ্ছে বিভীষণ ইয়ে মেঘনাথ এই মেঘনাথ যখন নিকুম্বিলা যজ্ঞা গৃহে তিনি অগ্নিদেব দেবের পূজা করতেছিলেন যে যুদ্ধে যাবেন এবং রাম লক্ষণকে পরাজিত করবেন এই উদ্দেশ্য নিয়ে যখন তিনি নিকুম্বিলা যোগ্য গৃহে প্রার্থনা করছিলেন ঠিক সেই মুহূর্তে মেঘনাদের আপন চাচা পিতৃতুল্য চাচা বিভীষণ রামের ছোটো ভাই লক্ষণকে নিয়ে রক্ষপুরে অর্থাৎ একবারে খুব সুরক্ষিত যে তার বাসভবন সেই বাসভবনের ভেতরে যেয়ে যেখানে পূজা করতেছিলেন সেইখানে যে তাকে হত্যার জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি রাগে গুসায় খুব নিরস্ত্রের উপরে যখন অস্ত্র তুলেছিল লক্ষণ তখন তিনি এদিক ওদিক তাকিয়ে দেখেন যে তার আপন চাচা বিভীষণ তাকে পথ দেখে নিয়ে আসছে এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল সংলাপ হচ্ছিল সেই সংলাপের কিছু অংশ আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম আজকে বাকিটা দেখব আমরা আমরা এইখানে দেখব উত্তরিল্যাভিভিশন যখন আমাদের মেঘনাথ প্রশ্ন করল যে কি করে লক্ষণ এই আমাদের রক্ষপুরে আসলো তখন তিনি আর কোনো কথা বললেন না পরে উত্তর ইলা বিভীষণ বিভীষণ উত্তর করল যে ব্রেথায় সাধনা ধিমান হে ধীমান মানে পুত্র এখানে ধিমান মানে জ্ঞানী জ্ঞানী যে বুদ্ধিমান হে বুদ্ধিমান হে ধীমান যে আমি ব্রেথা তোমার এই সাধনা রাঘব দাস আমি কী প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ আমি রাগবের দাস হয়েছি দাগ রাঘবের শিষ্যত্ব গ্রহণ করেছি সুতরাং আমি ওই রামের বিরুদ্ধে লক্ষণের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই এ কথাগুলো আমি কত ক্লাসে তোমাদের বলেছিলাম উত্তর কাতর কাতরে রাবণী উত্তর কাতরে রাবণী এখানে এই রাবণী আমাদের পরীক্ষার মধ্যে একটি ছোটো প্রশ্ন থাকে যে রাবণী কে বা একটি অনুধাবনমূলক প্রশ্ন থাকে রাবণী কাকে বলা হয় এখন এই রাবণী হলো রাবণের পুত্র মেঘনাথকে এখানে রাবণী বলা হয়েছে রাবণী মানে হচ্ছে মেঘনাথ এই মেঘনাথকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে দেখব কখনো বাসব বিজয়ী কখনও রাবণী কখনও আবার ইন্দ্রজিৎ এই সমস্ত নামে আমরা তাকে দেখব সে বলল হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরে বড়ে দেখো কি চমৎকার তার সেন্স কি চমৎকার তার একটি ধারণা যে রামের শিষ্যত্ব গ্রহণ করেছে লক্ষণের শিষ্যত্ব গ্রহণ করেছে বিভীষণ বিভীষণ নিকষার সতী নিকষা সতীর সন্তান তারপরে হলো রাবণের রক্ষ বিজয়ী রাবণের অনুজ রাবণের ভাই কুম্ভকর্ণের ভাই এবং মেঘনাদের চাচা সে কি করে একজন চণ্ডালের শিষ্যত্ব গ্রহণ করতে পারে এই কথা শুনে সে বলল ইচ্ছে একেবারে বলে ফেলো যে ইচ্ছে তার যে মরে যায় তোমার এই বাক্য শুনে এই কথাটি তিনি বলে বললো রাঘবের দাস তুমি প্রশ্ন করলো যে তুমি রাঘবের দাস তুমি রাঘবের শিষ্যত্ব গ্রহণ করেছ কেমন এ মুখে আনিলে কথা তা তো কহ তা দাসের সে বলল যে তুমি কেমনে এই কথা মুখে আনলা যে তুমি রামের শিষ্যত্ব গ্রহণ করেছ এটা আমাকে একটু বলে বুঝাও বুঝিয়ে দাও স্থাপিলা বিধুর বিধি স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান ধোলায় তিনি একটি উপমা দিলেন এখানে যে স্থানুর ললাটে অর্থাৎ চাঁদকে তোমার আকাশের মধ্যে নিশ্চল করে স্থানও এখানে নিশ্চল করে তোমার স্থাপন করা হয়েছে তাইকে সে কখনো পড়ে যে ধোলায় যে লুটুপুটি খায় না তা খায় না হে রক্ষরতি ভুলিলে কেমন একে তুমি সে বলল যে হে রক্ষরতি তুমি কেমনে ভুললা যে তোমার আত্মপরিচয় এই কবিতার মূল বিষয়টাই হচ্ছে গেতিত্বভূত ভাতৃত্ববোধ তোমার স্বজন প্রীতি যেটা স্বজন অর্থাৎ গুণহীন মানুষ যদি তার পিতা হয় তার ভাতা হয় সেই গুণহীনই হল শ্রেষ্ঠ আর গুণ আলা শিক্ষিত মানুষ যদি তার অপর হয় সে অপর অর্থাৎ গেতিত্ব জাতিত্ব ভাতৃত্ব অর্থাৎ স্বদেশপ্রেমটাই হল এই কবিতার মূল বিষয় তিনি বললেন যে হে রক্ষরথী ভুরিলে কেমন এ কে তুমি জন্মতব কোন মহাকুলে তোমার জন্মটা কোন মহাকুলে তুমি নিকশাসতীর সন্তান তুমি একেবারে খুব বীর বংশে জন্মগ্রহণ করেছ এইটা তুমি ভুলে গেলা কীভাবে কে পাশে রাম। এই যে কে অধম রাম। আমরা শুরুতেই বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে আমাদের রাম রাবণের যে গল্প আমরা বাল্মীকির যে কাব্য রামায়ণ আমরা দেখি সেখানে রাম লক্ষণ সীতা এরা হল স্বর্গবংশীয় স্বর্গের থেকে পৃথিবীতে নেমে আসে মানুষের মঙ্গলের জন্যে সনাতন ধর্ম অবলম্বী মানুষের মুক্তির জন্যে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বী যারা তারা রাম লক্ষণকে দেবতুল্য বলে মনে করেন কিন্তু আমাদের এই কবিতাংশে মাইকেল মধুসূদনই একমাত্র ব্যক্তি যিনি রামকে অধম বলে গাল দিয়েছেন রামকে অশিক্ষিত বলে গান দিয়েছেন রামকে চণ্ডাল বলে গাল দিয়েছেন তিনি বললেন কে সে অধম রাম যে তার শিষ্যত্ব তুমি গ্রহণ করলা স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যাই কি সে কবু পঙ্কিল সলিলে শৈবালো দাম শৈবালো দলের দাম তিনি বললেন যে বদ্ধ পানির মধ্যে যেখানে শৈবাল জমে থাকে সেখানে তোমার পাতিহাঁস তোমার নড়াচড়া করে সেখানে কিন্তু কখনও রাজহাঁস স্নান করতে গুসল করতে যায় না কেলি করতে যায় না রাজহাঁস স্বচ্ছ পানির মধ্যে যায় তিনি এটাই বুঝাতে চাইলেন যে হে বিভীষণ তুমি এত নিচে হয়ে গেছ যে তুমি রামের শিষ্যত্ব গ্রহণ করছ এখন এটা বলে তিনি বললেন মৃগেন্দ্র কিশোরী মৃগেন্দ্র মানে এখানে হলো সিংহ মৃগেন্দ্র মৃগেন্দ্র এখানে হলো সিংহ এখন এইটাকে বলছে আবার কিশোরী কিশোরী এখন বা কেশরী কেশরী এখন এই যে কেশরী বা কিশোরী যাই বলি আমরা এখন এই কেশরীটা হচ্ছে আমাদের পশু রাজ যে সিংহ এই সিংহের মধ্যে যেটা পুরুষ সিংহ তার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে তার চুল থাকে বড় চুল থাকে কেশ থাকে এজন্যে তাকে বলা হয়েছে যে কেশরী তিনি বললেন যে কখনো কি মৃগেন্দ্র কেশরী বনের মধ্যে শ্রীকালকে বন্ধু ভাবে যে তুমি আমার বন্ধু তুমি আসো গলাগুলি ধরি এটা কখনো ভাবে না কিন্তু তোমার ক্ষেত্রে দেখা গেল যে তুমি একেবারে তোমার রাঘব বংশের সন্তান হয়ে তুমি যে রঘু বংশের সন্তানের কাছে তুমি শিষ্যত্ব গ্রহণ করলে রামের শিষ্যত্ব গ্রহণ করলে এইটা বলে সে বলল যে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি আমি হলাম অজ্ঞ দাস আর তুমি হলে বিজ্ঞতম কেননা তুমি হলে আমার পিতৃব্য তুমি হলে আমার চাচা তুমি অনেক কিছু বুঝো অবিতিতে না হয় কিছু তোমারও চরণে তোমার কাছে অবিদিত কিছু না হয় সব কিছু তোমার কাছে জানা তুমি জানো কিন্তু বলল ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে কি সে সম্বোধে সংগ্রামে সে বলল যে একেবারেই নরহীন নর ক্ষুদ্রমতি জ্ঞানহীন খুব ছোটো মনের অধিকারী হলেন লক্ষণ আর যদি তাই না হবে নিরস্ত্র মানুষের কাছে কি কখনো অস্ত্রওয়ালা মানুষের যুদ্ধের প্রার্থনা করতে পারে এটা সে করেছিল এই কথা শুনে কহ মহারতি একই ও প্রথা হে মহাবীর তুমি বলো এটা কি মহাবীরের প্রথা অস্ত্রহীন কি এই অস্ত্রহীনের উপরে কি অস্ত্রওয়ালা লোক অস্ত্রধারী লোক কখনো আঘাত করতে পারে এটা লক্ষণ করতে চেয়েছিল এবং এজন্যই সে নাহি শেষে লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা এই কথা লঙ্কাপুরের শিশুরা শুনে হাসবে বৃদ্ধ আবাল এরা তো যারা বয়স্ক মানুষ যুবক তারা তো হাসবেই কিন্তু একটি শিশু নাই যে তারা হাসবে না শিশুরাও এটা হাসবে এ কথা ছাড়হ পথ আসিব ফিরিয়ে এক্ষনই সে বলল যে তুমি পথ ছেড়ে দাও আমি এক্ষনই চলে আসি দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোড়ে সৌমত্রী কুমতি আমি দেখতে চাই যে সামনাসামনি যুদ্ধে কে আমাকে হারাতে পারে এটা তো কেউ হারাতে আমাকে পারে না দেবদৈত্য নর রনে সচক্ষে দেখেছ তুমি রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে একেবারে নর মর্ত স্বর্গ এই ইয়ের মধ্যে আমাকে যুদ্ধ করতে দেখেছ আমি যুদ্ধ করে আমি জয়লাভ করেছি এটা সচক্ষে তুমি দেখেছ পরাক্রম দাসে দাসেরে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে আমি স্বর্গমত্র পাতাল এই চার জায়গায় যে আমি যুদ্ধ করে আমি বিজয়ী হয়েছি আজকে আমি এই পৃথিবীর মধ্যে এই মানুষকে ডরাবো এটা কি করে হয় কখনোই ডরাবো না এখন নিকুম্বিলা যজ্ঞা যজ্ঞাগারে প্রগ্লব প্রগ্লব একবারে পশিলদম্বী আজ্ঞা করো দাসে শান শাস্তি নরাদমে সে যে বলল যে আমাকে পথটা ছেড়ে দাও একেবারে খুব উত্তেজিত হয়ে প্রগ্লবে দ্রুত যে সে বলল যে আমি নিকুম বিলা যজ্ঞ গৃহ থেকে অস্ত্রটা নিয়ে আসি আইসে ওর শিরটাকে আমি ছেদ করে দেব তব জন্ম তব জন্ম তা তো পদার্পণ করে কিভাবে আমার এই জন্মভূমিতে আমার এই বাড়িতে কিভাবে সে পদার্পণ করে বনবাসী একজন দস্য কীভাবে এই বাড়িতে আসে হে বিধাতা নন্দনে কাননে ভ্রমে দু দত্ত প্রফুল্ল কমলে কীটবাস কহ তো সহিব কেমনে হেন অপরাধ অপমান আমি সে বলল যে এই যে তোমার প্রফুল্ল কমলের মধ্যে একবারে প্রস্ফুটিত কমলের মধ্যে দু চার ভ্রমণ এই ভ্রমর যে বসে পোকা বসে কালো পোকা যে বসে আবার কি করল নন্দন স্বর্গ দামের মধ্যে কখনো কখনো দেখা যায় যে অসুর যে সেখানে বাসাবাদে তাই তিনি বললেন এই অপমান আমি সহ্য করতে পারবো না এই রাম রামের ছোট ভাই রামের অনুজ লক্ষণ আমাদের এই লঙ্কা পুরীতে কী করে প্রবেশ করতে পারে রাবণের পুরীতে কিভাবে প্রবেশ করতে পারে এটা আমার বোধগম্য নয় আমি এক্ষণে ওর শাস্তি দিতে চাই তুমি হে রক্ষরথী সহিছ কেমনে বললো আমি তো ভাতি যে আমি সইতে পারি না কিন্তু তুমি কেমনে সও। এখন দেখো মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মলিনবদন লাজে উত্তরিলের রথী একেবারে মহামন্ত্র দিয়ে যখন সাপকে তোমার মন্ত্র দেওয়া হয় ফণিধরা সাপ যেরকমভাবে নিচের দিকে নেমে যায় মলিন হয়ে যায় এরকমভাবে মলিন স্বরে ক্ষীণ কণ্ঠে আমাদের বিভীষণ উত্তর করলেন কি উত্তর করলেন যে রথি রাবণ অনুষ লক্ষ্মী রাবণ আত্মজে হে রাবণের অনুষ রাবণের অনুষ মানে এখানে হচ্ছে আমাদের মেঘনাথ সেই মেঘনাথকে বললো যে তুমি তো রাবণের অনুজ তুমি শোনো হে লক্ষ্মী তুমি আত্ম যে হে পুত্র তুমি শোন নহি দোষী আমি বৎস বৃথা বৎস মোড়ে সে বলল যে আমার কোনো দোষ নেই আমাকে তুমি দোষে কোনো লাভ নেই আমাকে অযথা তুমি বকাবকি করছ নিজ কর্ম কর্মদোষে হায় মঝেলে এ কনক লঙ্কা রাজা মঝিলা আপনি তোমাদের কর্ম কর্মদোষে নিজেদের দোষে তোমরা এই কনক লঙ্কাকে স্বর্ণ লঙ্কাকে তোমরা মজিয়ে দিলা ধ্বংস করে দিলা এইটার সাথে আমি কেন দায় নেব আমি কেন ভাগ নেব আমি কখনোই এ ভাগ নিতে চাই না তাই বলল যে বিরত শতত পাপের দেবকুল এবি পাপ পূর্ণ লঙ্কা পুরি প্রলয়ে যে মতি বসুদা সে বলল যে এই পাপ করতে করতে এই বসুদা পৃথিবী যেরকম একদিন ধ্বংস হয়ে যাবে তোমাদের ওই রাজপুরিটাও পাপের কারণে ওই রকম ধ্বংস হয়ে যাচ্ছে ডুবিছে লঙ্কা এ কালো সলিলে এই লঙ্কাটা কালো শলিলে অর্থাৎ পাপের মধ্যে ডুবে যাচ্ছে তারপরে তিনি বললেন রাঘবের পদাশ্রয়ে রা রক্ষার্থে আশ্রয়ী তে আমি সে বলল যে রাঘবের কাছে শিষ্যত্ব গ্রহণ করছি তে আমি মানে কি আমি নিজে আমি নিজে রাঘবের রামের শিষ্যত্ব গ্রহণ করেছি এ কারণে যে যে আমি এখান থেকে বাঁচতে চাই দ্রাগ বাসবত্রাস এইখানে বলল বাসবত্রাস বাসব ত্রাস এই বাসবত্রাস মানে মেঘনাথ এখানে মেঘনাথ বাসব বিজয়ী ছিল ইন্দ্রকে জয় করেছিল এই জন্যে তাকে বলা হয় জিতেন্দ্র বাসব বিজয়ী তিনি বাসবকে বিজয় করেছিলেন তাই তিনি বললেন যে রুশিলা বাসববিজয়ী গম্ভীরে মতি নিশীতে অম্বরে মন্দে জিমতি কপি কহিলা ধীরেন্দ্র বলি সে বলল যে রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে একেবারে বিকট শব্দে যখন তোমার এই মেঘে ডাকে সেই রকম করে গর্জন করে সে বললো যে কোন ধর্ম মতে কহ দাসে শুনি গেতিত্ব জাতিত্ব ভাতৃত্ব জাতি এ সকলের দিলা জলাঞ্জলি সে খুব রাগ করে গুসা করে একবার উচ্চ স্বরে বলল। যে কোন ধর্মের মধ্যে আছে যে গেতিত্ব জাতিত্ব ভাতৃত্ব জলাঞ্জলি দিয়ে অন্যদের দাসত্ব শিষ্যত্ব গ্রহণ করা যায় এটা কেন তুমি করলে তোমার ধর্মের এই নীতি কি এ সকলে দিলা জলাঞ্জলি শাস্ত্রে বলে গুণবান যদি শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন পরপরসদা পরপর সে শাস্ত্রে আছে আমাদের শাস্ত্রে আছে যে যদি নির্গুণ আপনজন হয় সে আপন আর যদি বিদ্যান পরজন হয় সে বিদ্বান তাই আমাদের সবসময় মনে রাখতে হবে আপন যে রক্তের যে সম্পর্ক সেই সম্পর্কটাই সবসময় সে একেবারে আপন থাকে আর যে রক্তের সম্পর্ক নেই বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী গুণী তাকে যদি আমি আপন করে আনি তাহলে সে পর এটা বুঝতে হবে রক্তের বাদনটাই হচ্ছে মূল কথা এখানে দেওয়া হয়েছে তারপরে বললো নির এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে বললো যে এ শিক্ষা তুমি কোথায় শিখলে যে পরকে বরণ করে আনতে হবে পরের সাথে জ্ঞাতিত্ব ভাতৃত্ব স্থাপন করতে হবে নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে এই শিক্ষা তুমি কোথায় পেলে কিন্তু ব্যথা গঞ্জিত মা সে বলল যে ব্যথা গঞ্জিত মা তোমাকে বকে কোনো লাভ নেই কেননা যে হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেননা শিখবে তোমার সঙ্গটা হচ্ছে নিচু মানুষের সাথে নিচুদের সাথে ছোট মনের মানুষের সাথে অদমদের সাথে এজন্যই তুমি নিজে অদম হয়ে গেছো এটাও হলো এই কবিতার একটি মেসেজ যে আমাদের সবসময় উন্নত চরিত্রের অধিকারী যারা সদ্গুণ সম্বন্ধীয় মানুষ যারা যারা সমাজের সুশীল চিন্তা করে সুন্দর চিন্তা করে তাদের সাথে আমাদের চলাচল করতে হবে যারা ধ্বংসাত্মক চিন্তা করে যারা গেতি গেতিত্ব ভাতৃত্ব দেশত্ব বুধ জলাঞ্জলি দিয়ে তোমার অন্যদের সেবা করে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এটিও এই কবিতার একটি শিক্ষা দেশাত্ব বোধ আমাদের শিক্ষা দেয় গেতিত্ব বোধ আমাদের শিক্ষা দেয় জাতিত্ব বোধ আমাদের শিক্ষা দেয় স্বধর্ম বোধ আমাদের শিক্ষা দেয় এই কবিতাটি পড়লে আমরা এটাও বুঝতে পারি তারপরে বললো গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি যার গতি নিচের দিকে সে সবসময় নিচের দিকে যাবে আর যদি গতি উপরের দিকে থাকে তাহলে সে উপরের দিকে চলে আসবে উন্নত মানুষ হবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই কবিতাটি আজকে শেষ করে দিলাম তোমরা বাসায় যে এটি পড়াশোনা করবা এবং এই করোনাকালীন সময়ে যতটা সম্ভব তোমরা বাসায় থাকবা এবং মাস্ক পরিধান করবা এবং যেখানে খুব বেশি মানুষ সমাগম হয় সেখানে নাওয়া যাওয়ার জন্য নিরুৎসাহিত করবা ধন্যবাদ সবাইকে জয় হোক সকলের